দুদিন আগে বললেন উনি উপাচার্য, আবার দুদিন পরে আরেকজন কাউকে অন্তর্বর্তী করছেন, কাকে করছেন, তার কি যোগ্যতার সঙ্গে মিল থাকছে? দশ বছরের অধ্যাপক সিনিয়রিটি, এমনকি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তা মিল থাকেনি, বরং দেখা গেল আর এস এস এর প্রভাবিত সংগঠনের সভাপতি এই যোগ্যতায় উপাচার্য করছেন। শিক্ষার যোগ্যতার মাপকাঠি বজায় না রেখে উপাচার্য নিয়োগ করাটা বেঠিক হবে। আমি জানি না উনি কাকে কাকে করেছেন, কিন্তু নিয়ম অনুযায়ী যদি না করেন তাহলে আবার বিড়ম্বনা হবে, এক। আর দুই, কাকে উপাচার্য করছেন এই নিয়ে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের লড়াইতে শিক্ষা এবং ছাত্ররা ক্ষতিগ্রস্ত হোক, এটা আমরা চাইব না। সংঘাতের আবহেই 16টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আচার্য সিভি আনন্দ বোস গতকাল মধ্যরাতে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন রাজভবনের থেকে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী 16টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করা হয়েছে। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির হ্রাস কার হাতে থাকবে তা নিয়ে রাজভবন নবান্ন টানাপোড়েন চলছে এবং রাজভবনে জারি করা বিজ্ঞপ্তি ঘিরে সংঘাত নতুন মাত্রা পেল। শনিবার রাজভবনের বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী উপাচার্যই বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ অফিসার। সেই বিজ্ঞপ্তির মধ্যেই, সেই সংঘাতের আবহের মধ্যেই এবার 16টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করলেন আচার্য সিভি আনন্দ বোস। আমরা এই নিয়ে কথা বলবো কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। কৃষ্ণেন্দু, মধ্যরাতে জারি করা এই বিজ্ঞপ্তিতে আর কি বলা হচ্ছে এবং একই সঙ্গে যে বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ করা হয়েছে সেই তালিকা কি সামনে এসেছে? দেখো, সেই তালিকা এখন সার্বিকভাবে সামনে আসেনি, কিন্তু সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য হচ্ছেন শুভ্রকমল মুখোপাধ্যায়, যিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য। তুমি জানো যে রবীন্দ্রভারতীর অন্তর্বর্তী উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায় কদিন আগেই অসন্তোষ প্রকাশ করেছিলেন সেই কর্ণাটক হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়কে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে অনুরাধা লইয়ার পর অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ করছে রাজভবন, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং এটাও জানা যাচ্ছে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে কারা বসবেন তাকে মৌখিকভাবে ফোনে, টেলিফোনে তাদের জানানো হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই বিজ্ঞপ্তি তাদের অফিসে চলে যাবে। এবং প্রেসিডেন্সি ছাড়াও পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় বারাসাতের, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়, রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটি, দার্জিলিং বিশ্ববিদ্যালয় বা হিল ইউনিভার্সিটি, বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়, এ রাজ্যে প্রচুর বিশ্ববিদ্যালয় হয়েছে নতুন নতুন, মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়, সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়, হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়, কল্যাণশ্রী বিশ্ববিদ্যালয় এবং কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় এবং পশ্চিমবঙ্গ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়, আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়, এই 16টি বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করেছে রাজভবন এবং গোটাটাই হয়েছে মধ্যরাতে। তুমি জানো যে কদিন আগেই আচার্যের তরফ থেকে রাজভবন থেকে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই, অন্তর্বর্তীকালীন উপাচার্য নেই, আপদকালীন পরিস্থিতিতে আচার্য হিসেবে তিনিই উপাচার্য পদ সামলাবেন স্বয়ং রাজ্যপাল, কিন্তু তার দুদিন মধ্যেই সেই 14টি বিশ্ববিদ্যালয় এবং দুটি কৃষি বিশ্ববিদ্যালয়, মোট 16টি বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করলো রাজভবন। এবং যে পরিস্থিতিতে এই নিয়োগ, সেই পরিস্থিতিতে সংঘাত পর্ব রাজ্যের সঙ্গে রাজভবনের একটা তুঙ্গে পৌঁছেছে, কারণ রাজভবন থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে রাজ্যের সরকারের সঙ্গে কথা বলার খুব একটা দরকার নেই, উপাচার্যের সিদ্ধান্তই চূড়ান্ত স্বাধিকার রক্ষার জন্য। সেই সংঘাতের আবহের মধ্যে 16টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করলেন আচার্য। কৃষ্ণেন্দু, আমি তোমার কাছে জানতে চাইছি, তাহলে কি শুভ্রকমল মুখোপাধ্যায় দুটি বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে থাকছেন? আপাতত তাই, আপাতত আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে। তার আগে আপনাদের আরো একবার জানাই যে মধ্যরাতে জারি করা বিজ্ঞপ্তিতে 16টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করেছেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। ইতিমধ্যেই শুভ্রকমল মুখোপাধ্যায়কে জানানো হয়েছে রাজভবনের তরফ থেকে। আপনারা জানেন যে অন্তর্বর্তী উপাচার্য হিসেবে রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে রয়েছেন, আর এখন জানা যাচ্ছে যে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবেও দায়িত্ব নিতে চলেছেন শুভ্রকমল মুখোপাধ্যায়। একই সঙ্গে বাকি যে 15টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাদেরকেও খুব শীঘ্রই বিজ্ঞপ্তি চিঠি পাঠিয়ে জানিয়ে দেওয়া হবে। রাজ্য এবং রাজ্যপালের মধ্যে সংঘাত চলছে, সেই সংঘাতের আবহেই নতুন এই বিজ্ঞপ্তি জারি করলো রাজভবন। কৃষ্ণেন্দু, তোমাকে ধন্যবাদ। আর এ নিয়ে সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজান চক্রবর্তী, তিনি কি বললেন দেখুন। উনি উপাচার্য, আবার দুদিন পরে আরেকজন কাউকে অন্তর্বর্তী করছেন, কাকে করছেন, তার কি যোগ্যতার সঙ্গে মিল থাকছে? দশ বছরের অধ্যাপক সিনিয়রিটি, এমনকি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তা মিল থাকেনি, বরং দেখা গেল আর এস এস এর প্রভাবিত সংগঠনের সভাপতি এই যোগ্যতায় উপাচার্য করছেন।
শিক্ষার যোগ্যতার মাপকাঠি বজায় না রেখে উপাচার্য নিয়োগ করাটা বেঠিক হবে। আমি জানি না উনি কাকে কাকে করেছেন, কিন্তু নিয়ম অনুযায়ী যদি না করেন তাহলে আবার বিড়ম্বনা হবে, এক। আর দুই, কাকে উপাচার্য করছেন এই নিয়ে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের লড়াইতে শিক্ষা এবং ছাত্ররা ক্ষতিগ্রস্ত হোক, এটা আমরা চাইব।